নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে। ইনসুরেট কল্যাণী থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তোমরা বন্ধুরা প্রত্যেকেই জানো যে এইমস, অর্থাৎ এটি কিন্তু কল্যাণীতে অবস্থিত কেন্দ্র সরকারের একটি হসপিটাল, ঠিক আছে? তোমরা জানোই যে এটি একটি নামি দামি কিন্তু হসপিটাল। এটি কিন্তু কেন্দ্র সরকারের অধীনস্থ একটি হাসপাতাল। এখানে তোমাদের ক্লার্ক, গ্রুপ ডি এবং মেডিকেল বিভিন্ন অফিসারের পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা, কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সমস্ত রকম তথ্য তোমাদের জানানো এবং অ্যাপ্লাই কিভাবে করবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমাদের সামনে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। কল্যাণীতে রেগুলার বেসিকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। 13/9/2023 কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি অন রেগুলার বেসিক অ্যাট এমস কল্যাণী। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে থেকে তোমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও ক্যাশিয়ার ইত্যাদি পোস্ট এখানে তোমরা উপরে দেখতে পাবে। সমস্তটাই তোমরা এখানে দেখে নেবে, কোন পোস্টের ক্ষেত্রে তোমরা এলিজিবল হবে সেক্ষেত্রে পোস্টেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবে। কোনো রকম যদি মেডিকেল কোয়ালিফিকেশান না থাকে তোমরা এই নিচেরগুলিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি নির্ধারণ করে দিয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকের জন্যই কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে। এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 21 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 30 বছর এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়সটি হবে। ফার্স্ট সার্টিফিকেট থেকে থাকলে তোমরা এখানে বয়সের ছাড়গুলিও পেয়ে যাবে। এটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি চেয়েছে, যা কিন্তু এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের কিন্তু একটি সার্টিফিকেটও চেয়েছে। এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো সেক্ষেত্রেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটারের কিন্তু টাইপিংয়ের স্পিড থাকা কিন্তু আবশ্যক। এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়স 18 বছর বয়স থেকে 27 বছর বয়স হলে এখানে তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারছো এবং এখানে কিন্তু তোমাদের কাজের সেরকম অভিজ্ঞতা না থাকলেও কিন্তু এখানে হবে। এর উপরের পোস্টগুলিতে আমরা গেলাম না, কেননা এখানে তোমাদের কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। যেহেতু আমরা থাম্বেলের মধ্যে প্রথমে আমরা উচ্চ মাধ্যমিককে মেনশন করে দিয়েছিলাম, সেহেতু আমরা উচ্চ মাধ্যমিককে কেন্দ্র করে এই চাকরির রিক্রুটমেন্টটি আমরা তোমাদের সামনে পোস্ট করলাম। এখানে কিন্তু তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে, যা কিন্তু এখানে তোমরা অনলাইনের লিঙ্কটি দেখতে পাচ্ছ। অনলাইনে তোমরা যদি চাও যে বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে সেটিও কিন্তু আমরা দেখিয়ে দেব। অবশ্যই তোমাদের সমস্যা হয়ে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। এখানে কিন্তু আবেদনের ফিস লাগবে। আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু এখানে তোমাদের ফিস চেয়েছে। এছাড়াও এসসি এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 500 টাকা এখানে তোমাদের আবেদনের মূল্যটি ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, কম সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই তোমাদেরকে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি জানাতে পারলাম। অবশ্যই বন্ধুরা, তোমরা নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতেও কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।